নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে চার রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা থাকুন। দেখুন, আমি রাশির নাম বলছি, চারটি রাশি, তার মানে আপনাদের রাশিও কিন্তু থাকবে। তার মানে এই নয় যে আপনারা একটি টিকিট কেটে অর্থপ্রাপ্তির চট জলদি হয়ে যাবে, এটা কিন্তু নয়। যারা ভিডিওটি প্রতিদিন শুনেন কি না, তারা অবশ্যই জানেন আমি এই ভিডিওটি আপনাদের সামনে কেন উপস্থাপনা করি। আপনাদের কাছে আমি কিছুটা সময় প্রতিদিন কিন্তু নিই, প্রতিদিন আপনাদের কাছ থেকে কিছুটা সময় হাত জোর করে অনুরোধ করি, আপনারা কিছুটা সময় আমাকে দিন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বার্তা আমি বহন করি, যার মাধ্যমে আপনার বিশেষভাবে যে গ্রহের যে অবস্থান আপনারা বুঝতে পারবেন। ভিডিও প্রতিদিন দেখছেন, টিকিট কাটছেন, হচ্ছে না, আমি আগে বলব গ্রহের প্রতিকার করুন। আর অল্পের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে আপনাদের অর্থপ্রাপ্তি যোগ কিন্তু হবে। দেখুন, সমস্যা যেমন আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। আমি ওই জন্য বারবার আপনাদের কাছে দুহাত ও জোর করে অনুরোধ আপনাদের কাছে করি যে আপনারা আপনাদের কষ্ট অর্জিত অর্থ কিন্তু নষ্ট করবেন না, কারণ এই ভিডিওটি আপনাদের জন্যই কিন্তু আমি তৈরি করি, কিছু বোঝানোর চেষ্টা করি। আপনার জন্মছকে যারা ভিডিওটি দেখছেন, আপনারা রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে সেটা আগে দেখে নিন। দেখুন, রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাই আমি বারবার বলছি রাহু গ্রহকে পাওয়ার দিন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে আকর্ষিক অর্থপ্রাপ্তি বা হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, আপনার বর্তমান রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ছাড় রয়েছে। যারা রাহু রক্ষা কবচ এই সময় নিতে চাইছেন, রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে। দেখুন, জন্মকুণ্ডলিতে আপনার ভাগ্যভাব কেমন আছে, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনার শুভ অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে বলা যেতে পারে যে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কারণ আমি একটি কথা আবারও বলি, সময় থাকতে কাজ করুন। যোগটা কখন রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে যোগ কখন রয়েছে সেটা আগে জেনে নিন, তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই প্রাপ্তি হবে কি না। যোগ যদি আপনার থাকে, কোন বছর রয়েছে, কোন মাসগুলোতে রয়েছে সেটা আগে জেনে নিন। তারপর 100% আপনাদেরকে আমি বলছি বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে। দেখুন, সমস্যা প্রত্যেক মানুষের জীবনে রয়েছে। নবগ্রহের মধ্যে 9টি গ্রহই মানুষের, প্রত্যেক মানুষের শুভ নয়, 9টি গ্রহই অশুভ না। কোন জায়গাটাকে পাওয়ার আপ করতে হবে, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু গাইড করতে পারবে। আমি প্রতিদিন রাশির নাম বলছি, কোনো না কোনো দিন আপনাদের হয়তো অর্থপ্রাপ্তি হবে, সেদিন হয়তো আপনারা প্রচুর অর্থ খরচ করে ফেলেছেন। আমি বারবার আপনাদের কাছে এই জন্যও বলি যে আপনার জন্মছকে দশা মহাদশা পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন, কারণ দশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। অর্থপ্রাপ্তির যোগ কোনো না কোনো রাশির প্রতিদিন থাকে, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, সবের সঙ্গে তো একই সেম টু সেম ঘটতে পারে না, কারণ এখান থেকে আপনাদের আমি জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা কিন্তু দেখতে পাচ্ছি না, এটা একটা সার্বিক বিচার। কিন্তু একটি কথা আপনাদেরকে বলবো, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে, আবার কারো কারো ক্ষেত্রে খুব ছোটো প্রাইজও কিন্তু পেতে পারেন। যাদের অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে, বুঝতে পারছেন,
রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এবং আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন। আমি বারবার বলছি বার্থ চার্ট রিফরমেশান ফর্মুলাটি আপনারা করুন, বিশেষভাবে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কোন কোন রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, কোন কোন সৌভাগ্যশালী রাশি, এক এক করে আপনাদেরকে আমি বলবো। এবং মহাভাগ্যে আমি প্রতিদিন টার্গেট নাম্বার নিয়ে আলোচনা করছি, অবশ্যই আপনারা মহাভাগ্যটি দেখুন। এই টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় বিশেষভাবে খুব রিসার্চ করে কিন্তু এই সময়গুলো কিন্তু বলা হয়। তাই বারবার আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি একবার না 10 বার শুনুন। এবং বৃহস্পতিবার আগামীকাল প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন জন্মছক এবং হস্তরেখা এই দুটি জায়গা কিন্তু বিশেষভাবে দেখা দরকার। আপনাদের এই দুইটি জায়গা যদি ভালো থাকে তাহলে 100% আমি বলছি আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু বাধ্যই হবেই। আপনার রাহুকে স্ট্রং করুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন, বার্থ চার্ট রিফরমেশান আপনারা করুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। নাম্বার 1 রাশি আগামীকালের জন্য, সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির শুভ সময় সকাল 10:55 থেকে আপনার 12:34 পর্যন্ত। মহাভাগ্য অবশ্যই দেখুন, সেখানে টার্গেট নাম্বার আমি জানাবো। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 11:21 থেকে 12:37 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির যে শুভ সময় সকাল 9:32 থেকে 10:52 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশি আমি কথা হলো বলবো 4 নম্বর রাশি, আবারও বলছি মহাভাগ্যটি আপনারা অবশ্যই দেখুন, সেখানে আপনাদের টার্গেট নাম্বার এবং শুভ রং নিয়ে আমি আলোচনা করি। এবং আপনাদের আগামীকালে যে রাশির নাম আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় 10:38 থেকে শুরু করে 12:27 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার এই 4 রাশির গাঢ় অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, আপনারা কবজ নিতে চাইছেন, রত্ন নিতে চাইছেন, অথবা নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। রথযাত্রা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট এ সময় কিন্তু চলছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।